অপারেশন ব্ল্যাকবোর্ড জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য এবং সাক্ষরতা অভিযানকে ত্বরান্বিত করার জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড নামে একটি কর্মসূচি গ্রহণ করে এখানে ব্ল্যাকবোর্ড শব্দটি প্রতীক হিসেবে ধরা হয় ব্ল্যাকবোর্ড শব্দটির দ্বারা প্রাথমিক স্তরের শিক্ষা সহায়ক সমস্ত রকম উপাদানকে বোঝানো হয় অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি গ্রহণের কারণ স্বাধীনতা লাভের পর বিভিন্ন কমিটি যেমন রাধাকৃষ্ণন কমিটি মুদালিয়ার কমিটি কোঠারি কমিটি বিভিন্ন কমিটি ও কমিশন প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন সুপারিশ করলেও বাস্তবে তা খুব বেশি কার্যকর হয়নি আমাদের দেশে এখনও এমন অনেক প্রাথমিক বিদ্যালয় আছে যেখানে ঘর নেই ক্লাসরুম নেই শিক্ষাদানের জন্য উপযুক্ত শিক্ষা সহায়ক উপকরণ অর্থাৎ এল নেই উপযুক্ত শিক্ষকের অভাব প্রাথমিক বিদ্যালয়গুলি শিশুদের বাড়ি থেকে অনেক দূরে অধিকাংশ বিদ্যালয়ে শৌচাগারের ব্যবস্থা নেই পানীয় জলের ব্যবস্থা নেই সেই সব কারণে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসে না তাই দেশের প্রাথমিক শিক্ষার উন্নতির জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি গ্রহণ করা হয়